Please like, share and subscribe to our channel. Thank you. Hi guys, welcome back to our channel Bengali Lifestyle with Jinu. আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি দেখো আজকে আমি লাঞ্চ করতে বসেছি আর আজকে আমি লাঞ্চে কি কি নিয়েছি দেখো আজকে আমি লাঞ্চে নিয়েছি হচ্ছে পটল চিংড়ি চিংড়ি মাছগুলোর এরকম সাইজ আর এখানে ডাঁটা পটল এগুলো দিয়ে বানানো এখানে নিয়েছি হচ্ছে আজকে মূল আকর্ষণ গলদা চিংড়ির মালাইকারি দেখো এখানে দুটো চিংড়ি নিয়েছি একটা বড় আর একটা ওর থেকে একটু ছোট আর এখানে একটা এক্সট্রা গ্রেভি নিয়েছি চিংড়ি মাছে আর এখানে নিয়েছি হচ্ছে আমের চাটনি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমাদের চ্যানেলটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে তো চলো শুরু করছি এগুলো আগে সরিয়ে রাখি এখানে চার পিসের মতো চিংড়ি মাছ নেওয়া এখানে আলু দেওয়া ডাঁটা দেওয়া পটল দেওয়া আর চিংড়ি মাছগুলোর এমন সাইজ চলো খাওয়া শুরু করা যাক সুন্দর এমনিও পটল চিংড়ি খেতে খুব সুন্দর লাগে অসাধারণ ডাটা আমার চিংড়ি মাছের থেকেও চিংড়ি মাছের মাথাটা খেতে খুব ভালো লাগে সেটা ছোটো হোক বা বড় চিংড়ি মাছগুলোরও খুব সুন্দর টেস্ট গলদা চিংড়ি দেখো চিংড়ি মাছের সাইজটা জাস্ট দেখো আর আরেকটা আরেকটা একটু ছোট সাইজ তো দুটো চিংড়ি মাছ নিয়েছি একটা ছোট একটু বড় তো চলো খাওয়া যাক দেখা যাক কেমন টেস্ট হয়েছে এটা মালাইকারি করা দারুণ গন্ধ তো চলো চিংড়ি মাছ এবার খাওয়া শুরু করা যাক প্রথমে আমি বাইকটা নর্মাল চিংড়ি মাছ ছাড়া খাচ্ছি দারুণ
চিংড়ি মাছের মাথাটা চুষতে বেশ সুন্দর লাগে। মাথায় একটা ঘিলু থাকে, ছালটাকে ছাড়তে হবে। এবার চিংড়ি মাছের পেটটাতে ডিম পুরো ভর্তি, দেখো আওয়াজটা দারুণ। দেখো মাছটা, এটা ছোটটা, ছোট মাছটা দারুণ টেস্ট। মাছের মাথাটা খুলছি, দেখো এই জিনিসটা চেবাতে বেশ সুন্দর লাগে, এটা ভেতর দিয়ে এটা বার হবে। আমার চ্যানেলে একটা গলদা চিংড়ি রেসিপি আছে একটু পিছনের দিকে, অবশ্যই এটা দেখে নিও। যা সুন্দর টেস্ট, অসাধারণ টেস্ট। এটা আরো সুন্দর টেস্ট মাথাটা। পুরো ডিম ভর্তি,
চুষি। মাছের মাথায় যে ঘিলুটা থাকে জাস্ট অসাধারণ খেতে হয়। দেখো তাহলে এইটা খেতে তো আরো দারুণ লাগবে, এটা পরে খাবো লাস্টে। অত বড় মাছ থাকে এটা বের হলো, অত বড় মাছ থাকে অলমোস্ট ডান। মাছটা খাই, ঘিলু দেওয়া মাথা চেয়ে ভাই সুন্দর একটা গন্ধ। এবার খাবো হচ্ছে কাঁচা আমের চাটনি। আমটা টক, জুসটা আবার মিষ্টি। সো গাইস, আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করবে অবশ্যই আমাদের চ্যানেলকে। আর আমার মায়ের চ্যানেল সুগ্লাস কিচেন ওয়ার্ল্ডটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রেখো, ওখানে নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে। আর আজকের মতো এইটুকু, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই আমার চ্যানেলে সাপোর্ট করে। থ্যাংকস ফর ওয়াচিং।